আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মহামারীর সময় সবাই ভালো থাকেন সেটাই দোয়া করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি আমাদের গ্রুপে অনেক আগে থেকেই স্ট্যাটাস দিয়ে রাখছিলাম যে ওড়না দিয়ে আমরা কিভাবে সেলাই মেশিনের ফিতা বানাতে পারি। তো সেই বিষয়টা আমি আলোচনা করব এবং সাথে দেখাবো যে সেলাই মেশিনের ওড়না, সেলাই মেশিনের ফিতাটা কিভাবে আমরা ওড়না দিয়ে বানাইতে পারি। তো আমরা 100% সুতি যে ওড়না আছে সেগুলো নিব না, সুতি ওড়নার সাথে যে পলিস্টার কাপড় মিক্সড আছে সেগুলো ওড়না নিব। তো সেগুলো ওড়না দিয়ে আমরা ফিতা বানাবো। তো দেখেন আমাদের যে টেবিলটা আছে মেশিনের, সেই টেবিলটা একটু প্রবলেম থাকলে, একটু এদিক সেদিক থাকলে কি সমস্যাগুলো হয়, আমি যে ফিতাই দেই না কেন সেই ফিতাগুলোয় আমার সমস্যা হবে, ফিতা পড়ে যাবে। মেশিন যদি একটু বাঁকা থাকে, অ্যাঙ্গেল থাকে, তো দেখেন এই যে দুইটা নাট যদি আমার বাম দিকে একটু বেশি থাকে তাহলে মেশিনটা সুন্দরভাবে বসবে না, ডান দিকে থাকতে হবে তাহলে ঠিকভাবে বসবে। আর ফিতাটা এই যে এই দিক থেকে চাকার এদিক থেকে একটু বাঁকা থাকবে, অ্যাঙ্গেল থাকবে, ফিতাটা সোজা হবে না নিচের চাকার সাথে। তো আমরা যখন টেবিল নিব তখন মেশিন বসাবো, বসায় তারপরে দেখব যে আমার মেশিন উপরের চাকা আর নিচের চাকা দুইটা সমান আছে কি না, যদি একটু বাঁকা থাকে তাহলে চেঞ্জ করে নিব। আর যদি বাঁকা না থাকে তাহলে ঠিক আছে। তো বেশিরভাগ সময়ই দোকানদাররা বলতে পারে যে আপনি টেবিলে এটা বাসায় নিয়ে সেটিং করতে পারবেন, তো তারা বলে দিবে যে এইভাবে এইভাবে সেটিং করবেন, কিছু মাপ বলে দিবে, এগুলো দেখে দেখে আপনি সেটিং করতে পারবেন। তো এটা যদি আপনি সেটিং বাসায় নিয়ে এসে করেন তাহলে এটা বোকামি হবে, কারণ টেবিল অনেক সময় প্রবলেম থাকে, নাটগুলা সমস্যা থাকে, এই মেশিনের ছিদ্রের মধ্যে যেই নাট দুইটা থাকে সেই নাট দুইটাতে প্রবলেম থাকে। তো দুইটার দূরত্ব থাকে একটু বেশি, কম বেশি হয়। তো কম বেশি হওয়ার কারণে মেশিনের যে ফিতার যে অ্যাঙ্গেলটা আছে সেটা একটু দূরত্ব বেশি হয়ে যায়। তো এই কারণে আপনি দোকান থেকে সেটিং করে নিয়ে আসবেন, সেটিং করে নিয়ে আসলেই ভালো হয়। তো দেখেন আমাদের মেশিন কেনার সময় যেই ফিতাটা দিয়ে দেয় সেটা একটা প্লাস্টিকের ফিতা, রাবারের ফিতা। তো এই ফিতা দিয়ে মেশিন চালাইতে গেলে তো মেশিন অনেক সময় নিচের চাকা ঘুরে কিন্তু উপরে যে চাকাটা আছে সেটা ঘুরতে চায় না, কারণ রাবারের যে চাকাটা আছে, ফিতাটা আছে সেটা পিছলা থাকে অনেক, উপরে যে চাকাটা সেটা ছেড়ে দেয়, নিচের চাকাও ছেড়ে দেয় মাঝে মাঝে। তো সিলাই করার সময় যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই নিজেরই খারাপ লাগবে। তো এই কারণে আমরা ওই রাবারের ফিতাটা চেঞ্জ করে নিব, রাবারের ফিতা চেঞ্জ করে আমরা কাপড়ের যে ফিতাটা বানানোর কথা বলছিলাম সেটা বানাবো। তো অনেকেই বলতে পারেন যে কাপড়ের ফিতা আমরা কীভাবে বানাবো, কতটুকু মাপ নিতে হবে, কী আসে বিষয়, এ পর্যন্ত কাপড়ের ফিতা কীভাবে বানায় সেটা দেখি নাই। তো এই কারণেই আমি আজকে মূলত এই কাপড় দিয়ে ফিতা বানানোর সিস্টেমটা দেখাবো। তো আমি যে মেশিনটা নিছি এটা অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন। তো আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে আমরা অরিজিনাল এবং নকল চিনব, বারকোড আছে, বারকোডের মাধ্যমে আমরা চিনতে পারি, এরপরে মেশিনের বিভিন্ন ডাইস আছে সেগুলো দেখে আমরা চিনতে পারি। তো দেখেন আমি যে ফিতাটা বানাইছি এটা কাপড়ের ফিতা, এখন যেটা আমি টানতেছি এটা কাপড়ের ফিতা। তো এই কাপড়ের ফিতা আমি কিভাবে বানাইছি, কিভাবে জোড়া দিছি দুই মাথা। তো দেখেন এখানে যদি আমি গিট দিতাম তাহলে অবশ্যই মোটা হয়ে যেত, তো যদি মোটা হইতে তাহলে সিলাই করতে প্রবলেম হইতো, কিংবা এই উঁচা নিচা গাড়ি চালানোর সময় কিংবা সাইকেল চালানোর সময় যদি কোনো দিকে টিউবের জোড়া থাকে তাহলে ওইখানে একটু উপরের দিকে ধাক্কা লাগে, যখন মাটির সাথে সে পৌঁছায় ওই সময় উপরের দিকে ধাক্কা লাগে। তো মেশিনের এই চাকাগুলো সেরকমই, তো যখন উঁচা কোনো সময় বাজবে ওই সময় একটু উপরের দিকে ধাক্কা লাগবে কিংবা নিচের দিকে ধাক্কা লাগবে। তো এরকম যদি আলাদা একটা শব্দ হয় তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগবে। তো এই জন্য এই দুইটা মাথার জোড়া আমরা কীভাবে দেবো সেটাও দেখাবো খুব সুন্দরভাবে। তো প্রথমে আমরা কী করব যে এই ফিতাটা বানানোর জন্য আমাদের যে ব্যবহারকৃত ওড়না আছে নতুনটা নিতে হবে না, আমরা পুরানটাও নিতে পারি, পুরানটা নিলেই অবশ্যই ভালো হয় কারণ আমরা নতুন ওড়না কেন দিব। তো দেখেন আমার হাতে যে ওড়নাটা আছে এই ওড়নাটা 100% কটন না, কিছু মিক্সড আছে,
তো মিক্সড যে উন্নটা সেগুলা দিয়ে বানানো ভালো হয়। দেখেন এটাতে আমি 2 আড়াই থেকে 3 ইঞ্চি পরিমাণ ওড়না কাটবো লম্বালম্বিভাবে। তো এই পরিমাণ ওড়না আমি নিয়ে নিব। আসলে আমি ফিতাটা আগে বানিয়ে ফেলছি, এই কারণে আর নতুন করে অরিজিন আসল ফিতাটা বানানো দেখাইলাম না। তো এটার মধ্যে আমি দেখাবো যে কীভাবে ফিতাটা বানাইতে পারি। তো কতটুকু কাপড় নিব সেটা আমি বলে দিলাম যে 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি নিব, এর কমও নিতে পারি। যদি চিকন হয়ে যায় তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এই জন্য আমি অল্প একটু মোটাই নিব যেন ছিঁড়তে না পারে, কারণ একটা মেশিন 2টা চাকা ঘোরাবে। তো এই কারণে আমি একটু মোটাই নিব। এরপর আমি পরিমাণ মতো টুইস্ট দিয়ে নিব, পাক দিব আর টানবো যেন সর্বশেষ পর্যন্ত সে লম্বা হতে পারে। তো এর বেশি আর লম্বা হবে না, এরকম পাক দিব আর টানবো। এখন আমি 2টা কাপড়ের মাথা, মানে ফিতার যে 2 অংশ আছে, 2টা মাথা আছে, সেই মাথা দুটো আমি একসাথে করব। একসাথে করার পর যদি এখানে আমি গিট দিয়ে দেই তাহলে অবশ্যই মোটা হয়ে যাবে, তো আমি এখানে গিট দিব না। গিট না দিয়ে আমরা কীভাবে 2টা ফিতার মাথা একসাথে করতে পারি সেটা আমরা দেখব। তো দেখেন যদি আমি এইভাবে দিয়ে দেই, একটা মাথা ছড়াই দিলাম আর একটা মাথা ভিতরে দিলাম, তাহলে গুটি হয়ে যাবে, বেশি মোটা হবে, এভাবেও করব না। 2টা মাথায় আমরা ছড়িয়ে দিব, পাক খুলে দিব, টুইস্ট খুলে দিব। খুলে দেওয়ার পরে এক পার্শ্ব থেকে আমরা এটাকে টুইস্ট দিব, এক পার্শ্ব থেকে টুইস্ট দিয়ে এটা জোড়া দিয়ে দিব। এরপরে আমরা আমাদের যে সেলাই করার জন্য যে সুতা আছে, টু প্লায়ার সুতা বলতে আমরা যেই সুতা দিয়ে সেলাই করি সেটাকে টু প্লায়ার সুতা বলে, আর যেই কাপড়ের মধ্যে আমরা সেলাই করি সেগুলা 1 প্লায়ার সুতা। তো 1 প্লায়ার সুতা দিয়ে সেলাই করা সম্ভব না, কারণ 1 প্লায়ার সুতা শুধু আঁশকে টুইস্ট দিয়ে তারপরে সুতাটা বানানো হয়। তো এই কারণে ওটা দিয়ে সেলাই করা সম্ভব না। তো 2 প্লায়ার যে সুতাগুলো আছে সেই সুতাগুলো দিয়ে আমরা আমাদের যে ফিতার 2 মাথায় একসাথে করলাম সেটাকে আমরা এরকমভাবে পেঁচিয়ে গিট দিয়ে দিব, সুন্দরভাবে পেঁচাবো যেন কোনো দিকে উঁচা নিচা না থাকে। তো আমি আসলে আমার মেশিনে যে ফিতাটা লাগানো আছে সেটা বানানোর সময় আমার মনে হয়েছে যে এটা যদি আমি আমাদের গ্রুপে শেয়ার করি তাহলে অবশ্যই অনেকে উপকৃত হবে। তো বানানো শেষ হইলে আমার মনে হয়েছে, এই কারণে আমি আসলে এই 2য় ফিতাটা বানানোর চেষ্টা করলাম না, আমি অন্য একটা কাপড় দিয়ে, অন্য কাপড় বলতে আমি যেই ফিতা দিয়ে, যেই কাপড় দিয়ে ফিতা বানাইছি সেই কাপড়ই দিয়ে আমি ফিতাটা বানায় দেখাইতেছি। তো আমি চিন্তা করলাম যে আমি আমার মেশিনে যেই ফিতা দিয়ে চালাই সেই ফিতা যদি আমি আমার যে গ্রুপের মেম্বার আছে তাদের সাথে যদি আমি শেয়ার করি অবশ্যই তারা উপকৃত হবে। তো এই কারণেই মূলত এই ফিতাটা বানানোর দেখাইতেছি। তো এই ফিতাটা আমরা এইভাবে বানাবো। দেখেন এটা যদি আমি বাইরে বানানোর পর ভিতরে নিয়ে আমি উঠাতে পারবো না, তো এটাকে আমার প্রথমে ই করতে হবে, প্রথমে আমি পাক দিয়ে নিব বাইরে। বাইরে পাক দেওয়ার পর আমরা মেশিনের ভিতরে ঢোকাবো, ঢুকায় তারপরে 2 মাথা একসাথে করব। যদি ভিতরে ঢুকানোর পরে 2 মাথা একসাথে না করি, আগেই একসাথে করে দিই, তাহলে আমরা মেশিনের উপর ফিতাকে উঠাইতে পারবো না, ফিতাকে লাগাইতে পারবো না। তো ফিতাকে ভিতরে ঢোকানোর পর 2 মাথা একসাথে করতে হবে। তো আমরা এইভাবেই একসাথে করব। এরপরে কতটুকু পরিমাণ আমার ফিতাটা লাগে এটা আমি 2 চাকায় ফিতাটা পরাবো, পরানোর পর কতটুকু পরিমাণ আমার ফিতা লাগে এইটুকু রাখবো, বাকিটুকু আমরা কেটে দিব, বাকিটুকু কেটে দিয়ে আমরা সুন্দর করে লাগিয়ে নিব। তো এইভাবে আমরা ফিতাগুলো বানাবো, ফিতা বানাই এইভাবেই লাগাবো। তো এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, জানাবেন। আর যদি অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন। এবং যারা নতুন নতুন মেশিন কিনতেছে, যারা মেশিনের খুঁটিনাটি বিষয়গুলা জানতে আগ্রহী তাদেরকে আমাদের এই গ্রুপে জয়েন করাবেন। আমাদের গ্রুপের নাম হইতেছে সেলাই মেশিন সার্ভিসিং সেন্টার,
আর এই গ্রুপেরই চ্যানেল আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব ওই সময়ই আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে যে এই চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।